वेलकम बैक टू माय चैनल पल्लव गैलेक्सी। सुप्रभात, शुभ सकाल, गुड मॉर्निंग। एखन बजे घड़ीते 7:30। प्रतिदिन मत चले एलाम तोमादेर काछे, सकाले काज शुरू। चा खाइनि एखनो, जस्ट गरम जलटा खेये बेरিয়ে পড়েছি। নয়ন সরসি কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসি কেন ভরেছে জলে, কত কি রয়েছে লেখা কাজলে কাজলে। নয়ন সরসি কেন। চলে এলাম চায়ের আসরে, আসে আজকে বিস্কুট না, আজকে হচ্ছে লম্বু দিয়ে খাবো। কালকে রাতে মানসীর বাড়ি থেকে ফেরা পথে লম্বু কিনে এনেছি, আবার মানুষটা লম্বু খাবে বললো। এর থেকে বড় যেটা পাওয়া যায় 10 টাকা, সে আরো ভালো খেলে আরো ভালো লাগে খেতে। আর আছে চা, গরম জল খাওয়া অনেক আগেই হয়েছে সেটা তোমাদের বলেছি, এখন চা খাবো। চা খেয়ে তারপরে বাজারে যাব, মাদেরও কিছু এনে দিতে হবে। আমাদের শুধু আজকে মাছ আনবো। নদীর চেলা হবে, চিংড়ি আসবে, চেলা মাছ, চেলা মাছ সত্য করে দিয়ে ছোট। আমি নিয়ে নেই ছোট, আমি ছাড়ানো ঘরে। বাজার করা শেষ হয়ে গেল, তোমাদের দেখালাম বাজার। মাছটা যেটা কিনেছি আমাদের সেটাই বিক্রি করি। মায়ের অনেক কিছু কিনেছি, মায়ের কিনেছি, দেখো বলে দিচ্ছি। মাছ, উচ্ছে, শাক, টমেটো, কাঁচা লঙ্কা, ধনে পাতা, লেবু আর শশা, এটা মাদের জন্য নিয়ে এসেছি। পুরো হিসাব করে দিলাম মাকে কত খরচা হয়েছে। সত্যি কথা বলতে আমার তো কোনো বলতে দ্বিধাবোধ নেই, এটা হচ্ছে মাই পয়সা দিয়েছিল, আমি নিয়ে এসেছি মাইটা। তাই এবার হিসাবটা দিয়ে তাকে মাকে পয়সাটা, বাকি পয়সাটা রিটার্ন দিতে হবে। 250 টাকা খরচা হয়েছে, 250 টাকা বেঁচেছে, 250 টাকা আছে কিন্তু ওটা খুলে দেখালাম না। এই তো টুকরো টুকরো জিনিস আমি শেয়ার করতে খুব ভালোবাসি, এবার যে যেমন ভাবে। আমার ইউটিউবের টাকা, তারপরে আমার মাসের স্যালারি যা পাই, টোটাল টাকাটা যখন এক যেটি আসে, বিশেষ করে আসে তোমার মাসের শেষের দিকে, ওটাই সব থেকে একটা। আর আস্তে আস্তে টোটাল টাকা জড়ো হতে তো 28 তারিখ এরকম হয়ে যায়। তো যাই হোক, ও তখনই আমি মাকে দিতে পারি, তার আগে দিতে পারি না, তার আগে হাতে ফাঁকাও থাকে। এবার তখনই মাকে দিই, এবার মা ওখান থেকেই যখনই যা হোক নিজের ইচ্ছা মতো খরচ ফরচ করে, যখন বাজার করা হয় করে দিই। এই তো আবার কি করলাম লাঞ্চে, তোমাদের সঙ্গে তো সকাল থেকে সবই শেয়ার করলাম। দেখতে পেলে মাছ কাঁদলাম, সেই মাছ রান্না হয়েছে। আর হয়েছে গোটা মুগের ডাল, এটা কি দিয়েছি, এটা মুগ পালং, এটা মুগ পালং, দেখো মুগ পালং, এটা কপির ডাটা চচ্চড়ি আগের দিনে ছিল, আর এটা ফুলকপি আলু ধনে পাতা দিয়ে কাতলা মাছের ঝোল। খাওয়াটা আজকে মোটে জমে যাবে, কোনোটা রিচ নয়। আর ওই পালং শাক দিয়ে গোটা মুগের ডালটা খুব ভালো লাগে আমার। হ্যাঁ, রান্নাটিও ভালো করেন যে করেন। এই রোজকার নিত্য নতুন যা আছে, আর নতুন করে কী আর বলো,
তাও যেহেতু তোমরা আমার ফ্যামিলির পরিবারের সদস্য, সেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করতে খুবই ভালো লাগে। এখন প্রথমে খাবো এই পালং আর গোটা মুখ দিয়ে যেটা আছে সেটা গন্ধরাজ লেবুটি। গন্ধরাজ লেবু একটা এনেছিলাম, ওইটা আর খানিকটা আছে, ওটা থেকে টুকরো টুকরো করে নিয়ে খাওয়া হচ্ছে। শেষ তার মানে আবার একটা আনতে হবে, তাহলে খেয়ে নিই। পাঁচটা সময় বাইরে গেলাম একটু এই ছেলেটাকে পড়াতে দিতে যেতে, তা ব্যাপারটা যে মনে খুব ইচ্ছা ছিল সেদিনকে, তোমরা দেখিয়েছি রাতে ফেরার সময় লোম বেড়েছিলাম, আজকে সকালেই আজকে তোমরা দেখেছো। ওটা ছোট সাইজটা যেটা 5 টাকা, কিন্তু আমার চোখে লেগে আছে 10 টাকার সাইজটা, মানে এত বড়, একটা খেলে ভালো মতো পেট ভরে যায়। তাই অনুরোধ ইচ্ছা 10 টাকারটা আনার, তাই আমি বললাম যে চলো তাহলে 10 টাকার নিয়ে আসে। দেখো কি বড় বড় লম্বু দেখেছো, সত্যি খুব দুর্দান্ত খেতে, মানে একটা খেলে একদম আমার দেখতে হবে না। এই যে এখন আবার সন্ধেবেলায় চা খাবো, ওই চায়ের সঙ্গে একটা করে খেয়ে ব্যাস বসে থাকো আবার সেই ডিনারে, যখন ডিনারে যা খাবো তখন, মানে একটাই দশা তো বসের মতো। চল ইক হওয়া কা ঝোকায়া, ইক হওয়া কা ঝোকায়া, টুটা ডালি সে ফুল, টুটা ডালি সে ফুল, না পবন কি না চমন কি, কিসকি থি ইয়ে ভুল, কিসকি থি ইয়ে ভুল, খো গই খো গই খুশবু হওয়া মে, কুছ না রহ গয়া মেরা জীবন, মেরা জীবন কোরা কাগজ কোরা হি রহ গয়া। ঘুরে এলাম বাইরে থেকে, একটা সত্যি একটা মনে একটা যেন আলাদা একটা খুশি আসছে, কেন বুঝতে পারছি না, কারণ এখন অনুরাতে একটু চাফি খাবো, চায়ের সঙ্গে একটু কফি মিক্সড করে খাবো আর কি। বাড়িতে ঘুরে ঠান্ডা ঠান্ডাটা বেশি আছে, সেই আনন্দে আর কি একটা চাফি খাবো, ওই আনন্দে একটা গানও গেয়ে ফেললাম। তোমরা সবাই জানো আমি একটু গান প্রিয় মানুষ, সবসময় চলতে ফিরতে সবসময় কিছু না কিছু গাইছি আর কি, ওই জন্যে যাই করি না কেন তোমাদের সঙ্গে শেয়ার করতে খুব 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 ইচ্ছে করে, ওই জন্য একটু গান গেয়ে দিলাম। তাহলে এখন গান গাইলাম, তারপরে রাতে শোয়ার আগে অবশ্য আর একটু আসবো তোমাদের সাথে কথা বলতে। চলো, তা আজকে রাতে অনু কী করলো, একটা মিক্স ভেজ ছিল, একটা বড়া তরকারি ছিল, ওটাকে পুরো দুটোকে একসঙ্গে ঘেটে, তার মানে বুঝতে পারছো যে বাংলা সিনেমা হিন্দি সিনেমা আর যত রকম মুভি আছে সেই টুকরো টুকরো গল্প নিয়ে একটা মুভি তৈরি হয় সেরকম আর কি, পুরো ঘেটে ওটাকে একটা ভালো জিনিস বানালো, খেয়েছিও ভালো, দুটো রুটি দিয়ে খেয়ে একদম ভালো, একদম শরীরটা হালকা লাগে। রাতে বেশি না খাওয়াই বেটার, রাতে যতটা কম খাওয়া যায়, কারণ রাতে তো কারণ খেয়েই তো আধ ঘন্টা এক ঘন্টা পরে শুয়ে পড়া হয়, ওই যে রাতে যতটা কম খাওয়া যায় ততই ভালো। তা আবার তো কাল সকালে উঠতে হবে, একদম যেমন হয় আর কি সব প্রতিদিনের নিত্য ডিউটি যেটা। তা কালকে তোমাদের সঙ্গে কী শেয়ার করা যায় সেটা দেখি, কারণ সবসময় একটা চিন্তার মধ্যে থাকি যে তোমাদের সঙ্গে কী নতুনত্ব কী শেয়ার করা যায়, কী দেখানো যায়, ওই জন্যে খুব ভালো লাগে একটা, মানে সবসময় বসে থাকার থেকে তোমাদের সঙ্গে কিছু নতুনত্ব শেয়ার করতে পারলে ভালো লাগে। বয়সটা যত বাড়ছে তত একটু মনে একটা ভয় আমার দিনকে দিন বেড়ে চলেছে। ব্যাপারটা হচ্ছে মানে বয়স হলে কিছু কিছু জিনিস আস্তে আস্তে ডেফিসিট হতে শুরু করে, অভাব, যেমন কানে শোনার ব্যাপারটা। একটা দাদুকে জিজ্ঞেস করলাম, বললাম দাদু শুভরাত্রি, দাদু কি বললো জানো? না রে বাবা, এখন কোনো পাত্রী দেখতে পারবো না। আমি বললাম খুব গম্ভীর সমস্যা, আমি ঘরে চলে যা, তো একদম কি করবো।
চলো আজকে বেশ ফিনিশ, লাস্টে ফিনিশিং খুব ভালো হলো আমার। চলো তাহলে ভালো থেকো, সুস্থ থাকো, আজকের মতো শুভরাত্রি।